পরিমাণে শাখা পোশাকা আসবে এবং সেই শাখা পোশাকাতে প্রচুর পরিমাণে কুড়ি নিয়েই আসবে, প্রচুর পরিমাণে ফুল হবে। দুর্গন্ধ বেরিয়ে গেছে যদিও, তো আমি আমার পরিমাণ মতো এই জলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। কারণ মাঠ থেকে নিয়ে আসা মাটি আমি নিয়ে নিয়েছি 70%, আর দেখতে পেয়েছেন এখানে নিয়ে নিয়েছি 25% সাধারণ বালি, বাড়ি তৈরি করা সাধারণ বালি, আর নিয়েছি ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার। বন্ধুরা, আজকে আমরা উপস্থিত হয়েছি আরও একটি নতুন ভিডিও নিয়ে, আর আপনারা দেখছেন গ্রিন ভ্যালি এসএ ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওর আলোচ্য বিষয় হলো গোলাপ গাছের জন্য আদর্শ মাটি কিভাবে আমি প্রস্তুত করি সেই নিয়ে। তো ধৈর্য সহকারে পুরোটা ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের গোলাপ গাছ করতে খুবই সুবিধা হবে। তো আমরা নিয়ে নিয়েছি সাধারণ মাটি, মাঠ থেকে নিয়ে আসা সাধারণ মাটি প্রায় 70%, আর দেখতে পেয়েছেন এখানে নিয়ে নিয়েছি 25% সাধারণ বালি, বাড়ি তৈরি করা সাধারণ বালি, আর আমি নিয়ে নিয়েছি ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার, এই সাধারণ সলিউশন। এর সঙ্গে অল্প কিছু পরিমাণে আমি মেশাবো, এর মধ্যে রয়েছে আমার নিমের খোল, আর হাড় গুঁড়ো এখানে রয়েছে, খুব অল্প পরিমাণ আমি মেশাবো। তো আগে আমরা এইগুলিকে মিশিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার মিশানো চলছে। তো দেখতে পাচ্ছেন আমার এটা মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এবার আমি এর সঙ্গে মিশিয়ে নেব দুই মুঠ পরিমাণ নিমের খোল। দেখতে পেয়েছেন আমি দুই মুঠ পরিমাণ নিমের খোলের মধ্যে মিশিয়ে নিলাম, আর এর সাথে আমি নিয়ে নেব দুই মুঠ পরিমাণ হাড়ের গুঁড়ো। দেখতে পেয়েছেন, তো আমি মিশিয়ে নিলাম হাড়ের গুঁড়ো। এবার আমি এই সবগুলোকে একসঙ্গে মিশিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমার মেশানো হয়ে গেছে। এবার আমি যে পাত্রে পটিং করব সেই পাত্রটিকে এবার রেডি করে নেব। দেখতে পেয়েছেন এই যে মোবিল বা হাইড্রোলিক অয়েলের যে জার বা ড্রামগুলি আমি নিয়ে কেটে করে দুটো পিস করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এর নিচে অনেকগুলো ছিদ্র আমি করে নিয়েছি। এই ছিদ্রগুলিতে অন্যান্য গাছের মতো এখন আমি নুড়ি কাঁকড়, এই যে বালি চালা নুড়ি রাখা রয়েছে দেখতে পেয়েছেন, এইগুলো দিয়ে ভরে নেব। তারপরে বালির একটা লেয়ার বানিয়ে নেব, তারপরে মাটি ভরে নেব। দেখতে পাচ্ছেন আমি নুড়িগুলো, বালি চালা নুড়ি দিয়ে একটা লেয়ার আমি বানিয়ে নিয়েছি। এরপরে এর উপরে একটা সাধারণ বালির একটা লেয়ার আমি বানিয়ে নেব। দেখতে পেয়েছেন আমি সাধারণ বালি দিয়ে একটা লেয়ার বানিয়ে নিলাম। এবার আমি এটি মাটি দিয়ে এভাবে ভরে নেব। তো দেখতে পাচ্ছেন আমার ভরা হয়ে গেল। এরপর আমি গাছটিকে এর মধ্যে বসিয়ে দেব। দেখতে পেয়েছেন আমার গাছটি বসানো হয়ে গেছে। এবার আমি চারদিক দিয়ে মাটি দিয়ে ভরে দেব। দেখতে পেয়েছেন মাটি দিয়ে আমার এটা ভরা হয়ে গেছে। এবার আমি এতে জল দিয়ে দেব, দিয়ে একদিন বা দুই দিন ছায়াযুক্ত স্থানে একটু রেখে দেব। তারপরে সাধারণত এই যে পরিষ্কার রোদের মধ্যে বের করে দিলে কোনো অসুবিধা হবে না। তো দেখতে পেয়েছেন আমি এই মধ্যে জল দিয়ে দিলাম, এভাবে জল দিয়ে সম্পূর্ণটা আমি ভরে দেব। এবার এবার আমি আপনাদেরকে দেখাবো, বেশ কয়েকদিন থেকে আমার কাছে কমেন্ট আসছে গোলাপ গাছের কী পরিচর্যা করতে হবে, কী সার দিলে গোলাপ গাছে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যাবে। তো সেই বিষয়ে এবার আমি আপনাদের কাছে তুলে ধরব। তো প্রথমেই আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গোলাপ গাছে প্রচুর পরিমাণে ডাল হয়ে থাকে, কিছু দুর্বল ডাল থাকে, বা যে ডালগুলিতে এর আগে ফুল হয়েছে সেই ফুলের কিছু নিচে থেকে যদি আমরা ডালগুলোকে ছাঁটাই করে দিই, সেই জায়গা থেকে প্রচুর পরিমাণে শাখা পোশাকা আসবে এবং সেই শাখা পোশাকাতে প্রচুর পরিমাণে কুড়ি নিয়েই আসবে, প্রচুর পরিমাণে ফুল হবে। তো এখন আমরা যে কাজটি করব তো সেটা হচ্ছে এই শাখা পোশাকাগুলি যেগুলিতে ফুল হয়েছে সেগুলিকে আমরা এখন কেটে বাদ দেব। তো চলুন আমরা এখন কেটে বাদ দিয়ে দিই। দেখতে পাচ্ছেন এই যে দেখুন, এটাতে ফুল হয়েছিল, ফুলগুলো ঝরে গেছে, আমি ইচ্ছাকৃতই কাটিনি ভিডিওটা বানানোর জন্য। তো আমরা এখন এই ফুলগুলির বেশ নিচু অংশ থেকে এভাবে কেটে দেব। তো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ আমার ফুল হয়েছিল, এগুলো কেটে দিচ্ছি আমি এইভাবে। দেখতে পেয়েছেন এই যেভাবে কেটে দিলাম, কেটে দেওয়ার পরে কি হবে না, এই জায়গা থেকে প্রচুর পরিমাণে নতুন নতুন শাখা পোশাকা তৈরি হবে, আর এই শাখা পোশাকা থেকে
প্রচুর পরিমাণে নতুন নতুন কুঁড়ি আসবে এবং এ থেকে প্রচুর পরিমাণে নতুন ফুল হবে। দেখতে পেয়েছেন কিছু ডাল এরকম ভিতরের দিকে গাছপালার অনেক সময় শুকিয়ে যায়, শুকনো অবাঞ্ছিত ডালগুলিকে কিন্তু কেটে বাদ দিয়ে দিতে হবে। দেখতে পেয়েছেন আমি বাদ দিয়ে দিচ্ছিলাম। এবার আমরা দ্বিতীয় যে কাজটি করতে হবে সে কাজটা এখন করে নেব, সেটি হলো এই গাছের গোড়ায় কিছু সার বা কিছু খাবার আমাদেরকে দিতে হবে। খাবার দেওয়ার আগে গাছের গোড়াগুলিকে আস্তে আলতো করে অল্প করে খুঁচিয়ে নিতে হবে বা খুঁড়ে নিতে হবে, যাতে করে এই গাছের গোড়ায় থাকা হালকা বা সাদা রঙের যে ছোট ছোট নতুন শিকড় এসেছে এই শিকড়গুলো একেবারে যাতে করে ছিঁড়ে নষ্ট না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তো আমরা এখন সেই গাছের গোড়াগুলিকে এভাবে হালকা হালকা করে খুঁড়ে নেব। তো দেখতে পাচ্ছেন আমি এইভাবে হালকা হালকা করে খুঁড়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার গাছের গোড়াগুলো এইভাবে আমি প্রত্যেকটি খুঁড়ে নিয়েছি। দেখতে পেয়েছেন প্রত্যেকটি গাছের গোড়া এইভাবে আমার খোঁড়া হয়ে গেছে। এবার আমি খাবার হিসাবে এই গাছের গোড়ায় যে খাবার ব্যবহার করে থাকি তো সেই সারগুলি আমি এখন এতে দেব। সার বলতে আমি প্রথমে এতে ব্যবহার করি, আপনারাও ব্যবহার করবেন প্রচুর ভালো পাবেন, এই গাছের জন্য একদম অমৃত সার, সেটা হচ্ছে খোল পচা সার। অর্থাৎ খোলকে, সর্ষের খোলকে 4-5 দিন বা 6 দিন ভিজিয়ে রেখে সেই ভেজানো সর্ষের খোলটিকে 100 গ্রাম যদি খোল আপনারা ভেজান সেটাকে 10 লিটার জলের মধ্যে গুলে নিয়ে পাতলা করে প্রতি 8-10 দিন অন্তর অন্তর এই গাছের গোড়ায় যদি দেওয়া হয় প্রচুর ভালো রেজাল্ট পাবেন আপনারা, প্রচুর পরিমাণে গাছ ফুল দেবে। আর এই গাছের গোড়া হালকা করে খুঁচিয়ে নেওয়ার পর যে সারটি আপনারা ব্যবহার করবেন সেটি ব্যবহার করবেন সুপার ফসফেট। এই 10-12 লিটারের যে এই বালতিগুলো আমি নিয়ে নিয়েছি প্লাস্টিকের, এই বালতিগুলোর জন্য 1/2 চা চামচ পরিমাণ সুপার ফসফেট ব্যবহার করবেন এরকম পাত্রের জন্য, খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন। তো চলুন এখন আমি এই এর মধ্যে সেই সারগুলি দিয়ে নিই। দেখতে পেয়েছেন এই আমার পাত্র, এতে আমি খোল পচাতে দিয়েছিলাম, প্রায় 8-9 দিন হয়ে গেছে, একটা যথেষ্ট দুর্গন্ধ বেরিয়ে গেছে যদিও। তো আমি আমার পরিমাণ মতো এই জলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। আমি আমার পরিমাণ মতো নিয়ে নিলাম। এবার আমি এটি ভালো করে গুলে নিয়ে এই গাছের গোড়ায় দিয়ে দেব। তো এই হলো আমার সেই সুপার ফসফেট, সর্ষের খোল পচা জল আমি গুলে নিয়েছি, আগে সুপার ফসফেটটি দিয়ে দেবো, তারপরে সর্ষের খোল পচা জলটি আমি দেব। দেখুন একটি এই পাত্রের জন্য কতটা পরিমাণ আমি নিচ্ছি, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন 1/2 চা চামচ পরিমাণ। এইভাবে নিয়ে আমি এতে আস্তে আস্তে এইভাবে প্রত্যেকটি টবে এভাবে দিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটি টবে দিয়ে নিলাম। দেখতে পেয়েছেন প্রত্যেকটির গোড়াতে আমি এই সুপার ফসফেট দিয়ে দিয়েছি। এবার সর্ষের খোল পচা জল যেটি আমি তৈরি করলাম ওটি এবার আমি দিয়ে দেব। দেখুন সর্ষের খোল পচা জল আমি এই বালতির মধ্যে গুলে রেডি করে নিয়েছিলাম, এরকম আপনারা পাতলা করে নেবেন। দেখতে পেয়েছেন একদম পাতলা করে নিয়েছি, বেশি ঘন দেবেন না, তাতে করে গাছের অনেক ক্ষতি হয়ে যেতে পারে। তো দেখুন এবার আমি এইভাবে দিয়ে নিচ্ছি, হাফ মগ পরিমাণ একটি গাছে আমি এভাবে দিয়ে নিলাম। এভাবে প্রত্যেকটি গাছেই আমি দিয়ে নেব এভাবে। তো দেখলেন এভাবে আমরা প্রত্যেকটি গাছে দিয়ে নেব। আর এই শীতকালে রাত্রেবেলা প্রচুর কুয়াশা হয়, আর দিনের বেলা যখন সূর্যের তাপ অর্থাৎ সূর্যের আলো এসে যায় এই রাত্রে কুয়াশার জল আর রাত্রে দিনের বেলা এই সূর্যের তাপ, এর জন্য পাতাতে নানা ধরনের ফাঙ্গাল ইনফেকশন দেখা দেয়। সেই জন্য আপনারা প্রতি সপ্তাহে অন্তত একবার করে যে কোনো ধরনের ফাঙ্গিসাইড পাউডার জলে গুলে নিয়ে এর মধ্যে স্প্রে করবেন। আমি যদিও অ্যামিস্টার টপ ব্যবহার করি এতে, তো রেজাল্ট দেখতে পাচ্ছেন এক একটি ফুলের সাইজ কত বড় হয়েছে, দেখতে পাচ্ছেন যথেষ্ট বড় বড় সাইজের ফুল হয়েছে। তো আপনারাও করবেন, আপনারাও এরকম রেজাল্ট পাবেন। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। ভালো লাগলে লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।